আসসালাম আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে নতুন পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করছি গার্লিক চিজ ব্রেড ভীষণ মজার এই গার্লিক চিজ ব্রেডটা নর্মাল হাড়িতে চুলাতেই তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে রেসিপিতে চলে যাচ্ছি একটা বাটিতে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি বাটিটা অবশ্যই শুকনো হতে হবে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ ইস্ট অবশ্যই ভালো মানের ইস্টা ব্যবহার করবেন এক চা চামচের কিছুটা কম লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ চিনি যেহেতু এই ব্রেডে চিজ ব্যবহার করা হবে তাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এখানে আমি আধা কাপের কিছুটা বেশি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি অবশ্যই হালকা গরম হতে হবে খুব বেশি গরম হলে কিন্তু ডোটা অ্যাক্টিভ হতে যাবে না ইস্টগুলো মারা যাবে তাই অবশ্যই হালকা গরম হতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আধা কাপের কিছুটা বেশি পানি লেগেছে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে আর ডোটা অনেকটা আঠালো হবে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ডোটাকে একটু মেখে নিয়ে এখন এর মধ্যে এক টেবিল চামচের কিছুটা বেশি তেল দিয়ে দিলাম তেলটা দেয়াতে ডোটা মথে নিতে অনেক বেশি সুবিধা হবে হাতে খুব বেশি লেগে যাবে না তাই প্রথম দিকেই এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের কিছুটা বেশি দিয়েছি এখন অনবরত মথে যাচ্ছি এই ডোটাকে পাঁচ থেকে সাত মিনিট এভাবে অনবরত মথে যেতে হবে আর ডোটা অবশ্যই নরম করে তৈরি করবেন তাহলে আপনাদের পাউরুটি বেকারির থেকেও বেশি তুলতুলে নরম হবে আর ডোটাকে অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট অনবরত মথে যেতে হবে যাতে ডোটা অনেক বেশি সফট হয়ে যায় আর এভাবে যদি হাতের মধ্যে কিছুটা ডো লেগে যায় তাহলে আপনারা এখানে খুবই সামান্য পরিমাণে ময়দা দিয়ে ডোটাকে অনবরত মথে নেবেন খুবই সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে মথে নিলে খুব বেশি একটা হাতে লেগেও যাবে না তবে খুব বেশি পরিমাণে ময়দা দেওয়া যাবে না খুব অল্প পরিমাণে ময়দা দিয়ে অনবরত ডোটাকে মথে নিলে দেখবেন ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর অবশ্যই ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট এভাবে মথে নেবেন আমার ডোটা সফট হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিলাম এখন ডোটাকে অ্যাক্টিভ করার জন্য ডোটাকে চতুর্দিক থেকে টেনে একটা জায়গায় মুখটাকে বন্ধ করে দিব যাতে ডোয়ের ভিতর থেকে বাতাসটা বেরিয়ে যেতে না পারে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে ঠিক এরকম সফট করেই আপনাকে ডোটা তৈরি করে নিতে হবে এখন এই বাটিতে কিছুটা তেল লাগিয়ে নিলাম ডোয়ের উপরেও কিছুটা তেল লাগিয়ে দিলাম যাতে উপরটা শুকিয়ে না যায় এখন এই ডোটাকে এক ঘন্টার জন্য একটু গরম জায়গায় ঢেকে রেখে দিব আমি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রাখছি আপনারা যে কোনো ভারী কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন তবে অবশ্যই বাতাস যাতে ভিতরে ঢুকতে বা বেরুতে না পারে আমি এক ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দিব যাতে ডোটা খুব ভালোভাবে ফুলে যায় এক ঘন্টা পরে আমি আপনাদেরকে ডোটা দেখাচ্ছি ডোটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে একটু গরম জায়গায় রেখে দিলেই দেখবেন যে ডোটা খুব দ্রুত ফুলে যাচ্ছে তাছাড়া দেখেন ডোটা কতটা আঠালো রয়েছে ডোটা যদি আপনারা এইভাবে আঠালো করে তৈরি করতে পারেন আর ডোটা যদি অনেক নরম করে তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের তুল তুলতুলে নরম হবে বেকারির থেকেও বেশি নরম হবে আর অবশ্যই ইস্টটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন তাহলে আপনাদের পাউরুটি একদম পারফেক্ট হবে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন এই ডোটাকে হাত দিয়ে একটু চেপে চতুর্দিক থেকে টেনে টেনে গোল একটা বল তৈরি করে নিলাম এখন ডোটাকে ময়দার মধ্যে একটু গড়িয়ে নিয়ে একটা বেলনার সাহায্যে একটু বড়ো সাইজের মোটা রুটি তৈরি করে নিব। একটু বড় সাইজের তৈরি করব তাই বেলনা দিয়ে বেলে নিলাম যাতে চতুর্দিক থেকে গোল হয়ে যায় রুটিটা অবশ্যই গোল করেই তৈরি করতে হবে একটা বড় গোল বানের মতো হবে একটু বড় সাইজের বানের মতো হবে আর অনেকটাই নানের সাইজ করলেই ভালো হয় আপনারা চাইলে এর থেকে আর একটু বড় করতে পারেন আবার এর থেকে একটু ছোটোও করতে পারেন একটা পিজা প্যান নিয়েছি সেটার মধ্যে কিছুটা তেল লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন এখন তৈরি করে নেয়া মোটা রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম রুটিটা কিন্তু অনেক মোটা করে তৈরি করেছি এখন এই রুটিটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য একটু গরম জায়গায় রেখে দিব যাতে রুটিটা ফুলে ডাবল হয়ে যায় বিশ মিনিট একটু গরম জায়গায় রেখে দিলে দেখবেন যে রুটিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি বিশ মিনিটের জন্য একটা জায়গায় রেখে দিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন এই ফাঁকে আপনাদেরকে পাওয়ারটির উপরে ওয়াশের জন্য কি দিচ্ছি সেটা দেখাচ্ছি একটা ডিমের কুসুমের অর্ধেকটা নিয়ে নিচ্ছি পুরোটা লাগবে না তাই আমি অর্ধেক কুসুমটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরো কুসুমটাও দিতে পারেন এখন এখানে আধা চা চামচের কিছুটা বেশি রসুন বাটা দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিতে পারেন এখন এর মধ্যে এক চা চামচ গলানো বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে এক চা চামচ সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়েছি মজলোলা চিজ এখানে আমি ছোট ছোট স্লাইস করে নিয়েছি রুটিটা বিশ মিনিট হয়ে গিয়েছে দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এর থেকে বেশি ফোলার কোনোই দরকার নেই জাস্ট ফুলে ডাবল হয়ে গেলে নিয়ে আসতে হবে এখন আমি একটা পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে নাইফের সাহায্যেও সুন্দরভাবে কেটে নিতে পারেন আমি কাটারের সাহায্যে ডোটাকে কেটে নিচ্ছি এটা একটা ডিজাইনের জন্য কেটে নিচ্ছি এভাবে তৈরি করলে দেখতে অনেক সুন্দর হয় আর খেতে তো অবশ্যই ভালো লাগে আমি এখন মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটু ভালো করে কেটে নিতে হবে যেহেতু রুটিটা ফুলে যাচ্ছে খুব ভালো করে ভিতর পর্যন্ত কেটে দিতে হবে খুব ভালোভাবে কেটে দিয়েছি এটা একটা ডিজাইনের মতো হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও ভালোভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এই কাটা জায়গাগুলোতে চিজ দিয়ে দিব যে চিজগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে আরও চিকন করেও নিতে পারেন আবার এর থেকে একটু মোটা করেও নিতে পারেন খুব ভালো করে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই মজরালা চিজটা দিয়ে পাউরুটির ফ্লেভারটা এত ভালো হয় আর খেতে তো অসম্ভব মজা এমনি এই পাউরুটিটা খেয়ে নেওয়া যায় এর সাথে আর কিছুই নিতে হয় না আমি খুব ভালো করে চিজটা ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছি ভিতরে ভিতরে ঢুকিয়ে দেবেন আরও ভিতরে ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে রুটির ভিতরে চিজগুলো ঢুকে যাবে দেয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে কম বেশি করতেই পারেন আমি একটু বেশি করে চিজ দিয়ে দিয়েছি এখন যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম ব্রাশ দিয়ে আলতো করে ব্রাশ করে দিতে হবে খুবই আলতো করে দেওয়ার চেষ্টা করবেন যাতে রুটিটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আর খুব ভালোভাবে চতুর্দিকে লাগিয়ে দিবেন এই মিশ্রণটার কারণে পাউরুটির ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর উপরে কালারটা অনেক সুন্দর আসবে আজকের পাউরুটিটা চুলায় তৈরি করছি আপনারা যদি ওভেনে তৈরি করতে চান তাহলে ওয়ান সেভেন্টি ডিগ্রি প্রিহিটের ওভেনে পনেরো মিনিটের জন্য বেক করবেন আমি চুলাতে বেক করছি একটা হাড়ি আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এখন এর ভিতরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি অবশ্যই হাড়িটাকে আগে থেকে গরম করে রাখতে হবে খুব সাবধানে আমি পাউরুটিটা বসিয়ে দিলাম ঢাকনাটা খুব ভালো করে ঢেকে দিয়েছি এর উপরে আমি একটা টাওয়াল দিয়ে দিব যাতে ভাপটা ভিতর থেকে কোনোভাবেই বেরোতে না পারে আপনারা চাইলে উপরে একটা ভারী শিলও দিয়ে দিতে পারেন যাতে কোনোভাবে ভিতর থেকে ভাপটা না বেরিয়ে যায় চুলা আঁচটাকে লো থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি পঁয়ত্রিশ মিনিট পরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয় তাহলে সময়টাও কম লাগবে আর চুলা রাসটাও একটু কমিয়ে দিতে হবে আমার প্যানটা যেহেতু অনেক ভারী তাই আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করেছি আর দেখেন পাউটিটা কতটা পারফেক্ট হয়েছে যেহেতু চিজ রয়েছে খুব বেশি সময় ধরে পাউটিটাকে বেক করবেন না তাহলে চিজটা কিন্তু শক্ত হয়ে যাবে চুলাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই দেখবেন যে পাউটিটা পারফেক্টলি হয়ে গিয়েছে এর বেশি বেক করলে দেখবেন চিজটা শক্ত হয়ে গিয়েছে তাই একটু কম সময় ধরেই বেক করে নেবেন আমি আপনাদেরকে গরম গরম পাউরুটিটাকে ছিঁড়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে আর চিজটা দেখতেই পাচ্ছেন টান দিতেই কীভাবে ছড়িয়ে যাচ্ছে আর পাউরুটিটা যথেষ্ট গরম রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে ব্রেডটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে তাছাড়া দেখতেই পাচ্ছেন গরম অবস্থাতেই ব্রেডটা তুল তুলে নরম হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে এই পাউরুটিটা গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক মিনিটের জন্য আবারও গরম করে নিয়ে খাবেন তাহলে চিজটা অনেক নরম হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে এই পাউরুটিটা একাই একশো এর সাথে আর কিছুর প্রয়োজন নেই অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন ভীষণ মজার একটা পাউরুটি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ